হ্যালো ফ্রেন্ডস, আজকে অনুষ্ঠান বাড়ির যে আমরা ভেজিটাল খেয়ে থাকি সেই ভেজিটালের রেসিপি কিভাবে খুব সহজভাবে করতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখছেন আহারে বাহারে, আমি কেকা, আজকে দেখাবো ভেজিটালের রেসিপি। প্রথমেই 250 মুগ ডাল নিয়ে নিয়েছি, এই মুগ ডালটা হচ্ছে সোনা মুগ ডাল, আর এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে সেদ্ধ করে দিয়েছি। আর সেদ্ধটা করার সময় দেখতে হবে যেন অত্যধিক গলে না যায়, অত্যধিক গলে গেলে ডালের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেছে দুটো হুইসেল মারার পর, তারপরে আন্দাজ মতন জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি, কাটা দিয়ে নিচ্ছি ডালটা যাতে পুরো ভেঙে না যায়, কিছুটা আধ ভাঙা থাকে। দিয়ে দিলাম 4টি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। ডালটা সেদ্ধর সময় কিন্তু আমি কোনো নুন দিইনি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ। দুইবার তিনবার খেপে খেপে ভাগে ভাগে মশলা দিতে গেলে অনেক সময় হিসাবটা বোঝা যায় না, তার জন্য ডাল যখন ফোটানোর সময় একবারেই দিয়েছি নুনটা। কড়ার মধ্যে জলকে উষ্ণ গরম করে নিয়ে ফুলকপি ছোট ছোট করে কেটে রেখে ভাপিয়ে নিচ্ছি। সেদ্ধ কিন্তু করছি না, জাস্ট একটু উষ্ণ ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে আর সবজিগুলোকে তুলে নিচ্ছি। ওই জলের মধ্যেই ছোট ছোট কেটে রাখা আলু চৌকো করে কেটে রেখেছি, সেগুলোকেও ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় এটাকে স্কিপ না করে এরকমভাবে করলেই কিন্তু সুন্দর স্বাদ আসবে। দিয়ে দিচ্ছি গাজর আর বিনসের কুচি একসাথে, আর এটা খুব হেলদি, তার কারণ হচ্ছে যেহেতু ফসল উৎপাদনের সময় খুব পেস্টিসাইড ইউজ করা হয়, একটু ভাপিয়ে নেওয়া ভালো। অপর দিকে কড়ার মধ্যে একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে এবারে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি ভেজে নেব। আপনারা চাইলে প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস আলাদা করে ভেজে তুলতে পারেন, কিন্তু আমি একেবারেই একটু বেশি তেল দিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা যখন দেখছি হাফ হয়ে গেছে তখন তার মধ্যেই আলুটা দিয়ে দিচ্ছি। বেশি করে তুলে ফেলে আবার তেল দিয়ে করতে গেলে অনেক বেশি তেলের ইউজ করতে হয়, তার জন্য একেবারেই একটু বেশি তেল দিয়ে একসাথে সব ভেজে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আবার দেখুন তেলটা বেঁচেও গেল। ওই তেলের মধ্যে 4টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা আর কিছুটা গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে ফেললাম। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কিছু কুচনো নারকেল রেখেছিলাম, নারকেল দিয়ে দিলাম, আর ভেজানো কাজু বাদাম কিশমিশ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। একটা টমেটোকে 4 চৌকো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াঘাটা করার পর 1 চামচ আদা আর সাদা জিরের বাটা এটা আমি দিয়ে দিলাম। এটাকে না দিলেও হয়, তার কারণ হচ্ছে যেহেতু ভেজ ডাল, ভেজ ডালের সমস্ত ভেজিসের জন্য একটা আলাদা টেস্ট আসে, তবু এটা দিলে একটু বেশি টেস্টটা এনহ্যান্স করে। ফুটিয়ে রাখা ডালটাকে ঢেলে দিলাম আর একটু জল দিয়ে দিলাম, যাতে প্রেশার কুকারের গায়ে যে ডালটা লেগেছিল সেটাও চলে আসে। ওপর থেকে সমস্ত ভেজে রাখা ভেজিসগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনি মটরশুঁটি দিতে পারেন, চিনি তো একটু লাগবেই। দিয়ে দিচ্ছি গরম মশলা, ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে ভেজ ডাল। ভেজ ডাল আর মুচমুচে আলু ভাজা, এর বিকল্প মনে হয় বাঙালির পাতে আর কিছু হয় না। ফ্রেন্ডস, আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, ধন্যবাদ।